বৃহস্পতিবার বিকেল 5:15 ল্যান্সডাউনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে চক্রবেরিয়া বিজয়গড় রুটের একটি অটো। প্রতিবাদ করায় গাড়িতে থাকা দম্পতিকে মারধর। বৃহস্পতিবার বিকেল 5:45 মহিলাকে পেয়ারা বাগান সংলগ্ন এলাকায় তুলে নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগ অভিযুক্ত অটো চালকরা। সন্ধে 6:00 ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। অটো চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, গাড়ির ক্ষতি করার অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়। সন্ধে 7:30 অভিযোগ দায়ের করে দম্পতি চিকিৎসার জন্য যান এসএসকেএমে। রাত 9:00 অটোটি আটক করে পুলিশ, কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত অটো চালককে গ্রেফতারই করে উঠতে পারেনি পুলিশ। শুক্রবার সকাল 11:00 এবিপি আনন্দে প্রচারিত হলো খবর, সমালোচনা শুরু বিভিন্ন মহলে, তবুও নির্বিকার পুলিশ। দুপুর 3:00 আলিপুর আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে আত্মসমর্পণ অভিযুক্ত অটো চালক বিকাশ সার, 600 টাকার বন্ডের বিনিময়ে পেলেন জামিন। আমি তো খারাপ গাড়ি চালাইনি, সেটল ব্রেক নিয়েছি, আপনি এসে ঠুকে দিয়েছেন। ও অত বলতে আমাদের বলছেন দাঁড়ান দাঁড়া, নেমে এসে ঠাসিয়ে দুটো চড় দিলেন। আমি বললাম কি দাঁড়ান, আমি গাড়িটা সাইড করি, গাড়িটা সাইড করতে যাই, উনি গাড়িতে এসে বসে গেলেন। লার্নেড কোর্ট 600 টাকা জামিনে ওনাকে মুক্ত করেছে এবং 6/12 পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়েছে। ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। প্রশ্ন উঠছে, অটোটি আটক করার পর সেই সূত্র ধরে তো অনায়াসেই চালকের খোঁজ পাওয়া যেত। পাশাপাশি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযুক্ত অটো চালক ছিলেন আলিপুর আদালত চত্বরে, তাহলে পুলিশ কেন তার খোঁজ পেল না? এর আগেও কালীঘাটে গৃহবধূ হেনস্থার ঘটনায় অভিযুক্ত শাশুড়িকে ফেরার ঘোষণা করে পুলিশ, অথচ তিনিও প্রকাশ্যে আদালতে হাজির হয়ে জামিন পেয়ে যান। নিগৃহীতা মহিলার অভিযোগ, পারুল নামে অন্য এক মহিলা তাকে জোর করে একটি অটোয় তুলে নিয়ে যান। তার অভিযোগ, পারুল সন্ধ্যায় ভবানীপুর থানাতেও ছিলেন, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার তো দূরের কথা, আটক কিংবা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। যে মহিলা আমাকে ফোর্সফুলি তুলেছে পারুল, সে সামনে ছিল, তখন আমি বলছি এই যে পুলিশকে দেখে আমি আইডেন্টিফাই করে বলি যে এ আমাকে তুলেছে, যে আমরা আপনার পাশে আছি, আপনি ভয় পাবেন না। শুধু পারুল একটা মেয়ে হয়, একটা মেয়েকে যে এইভাবে টর্চার করেছে সেটা তো ঠিক নয়। আমি ওকে বারবার পুলিশকে বললাম যে এই মেয়েটা আমাকে কিন্তু করেছে, এই মেয়েটা কিন্তু আমাকে তুলে এনেছে। বলছে ঠিক আছে, আপনি কমপ্লেনটা লেখান, তারপরে আমরা তুলছি। এখনো কেউ বলেনি যে ওনাদের কাউকে ধরা হয়েছে। অভিযোগকারী দম্পতি জানিয়েছেন তারা পুলিশকে তদন্তে সহযোগিতার কথা বললেও এখনো পুলিশ তাদের ডেকে পাঠায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে যখন অটো চালকদের আচরণে সমালোচনা শুরু হয়েছে, অন্যদিকে ফের কাট করায় পুলিশের ভূমিকা। আর কতদিন এরকম দৌরাত্ম চালাবেন অটো চালকরা? পার্ক স্ট্রিট কালীঘাট কাণ্ডের পরও পুলিশের এতটা দায়সারা মনোভাবের কারণ কি? আর কবে ফিরবে সম্বিত? রাজর্ষি দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।